নমস্কার। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি বিখ্যাত কবিতা বলাকা। বলাকা থেকে যে প্রশ্নটি আসে সেটি হল, বলাকা গতি রাগের কাব্য, যে নিরবচ্ছিন্ন গতির অনুভূতি বলাকা কাব্যে প্রকাশিত, তোমার পঠিত বলাকা কবিতার আলোচনা প্রসঙ্গে তার স্বরূপ ব্যাখ্যা করো। রবীন্দ্রনাথের বলাকা কাব্যটি গতিরাগের কাব্য নামে অভিহিত হয়ে থাকে। এই কাব্যের মূল সুর গতির ছন্দে বাঁধা। প্রায় সব কবিতাতেই একটা অবিরাম চলমানতার স্পন্দন শোনা যায়। এই গতির উৎসরূপে বলাকা কবিতাটি পাঠকের কাছে সমধিক পরিচিত। বলাকা শব্দটির অর্থ হল আকাশে উড়ে চলা পাখির দল। আকাশে যখন বলাকা উড়ে চলে, তখন দলের প্রতিটি অংশের অস্তিত্ব পৃথকভাবে বোঝা যায় না, দলবদ্ধভাবে অগ্রসরমান এক বিচিত্র গতিভঙ্গি স্পষ্ট হয়ে ওঠে। কখনো মালার মতো, কখনো সারিবদ্ধ পঙ্ক্তি বা সোপানের মতো রূপ বদল করে। এই যে পাখির দল এক স্থান থেকে অন্য স্থানের উদ্দেশ্যে ডানা মেলে উধাও হয়ে চলে, এই চলার ছন্দে কবি পেয়েছেন এক অজানার আহ্বান। তিনি অনুভব করেছেন শুধু এই বলাকার দল নয়, সমস্ত মহাজগৎ যেন এক অবিরাম গতিতে চলার নেশায় স্থান পরিবর্তন করে চলেছে। এই চলমানতাই বলাকা কবিতার মূল সুর। বলাকা কবিতায় এক অপরাহ্নের চিত্র অঙ্কিত হয়েছে। আসন্ন সন্ধ্যার প্রাক্কালে কবি বিমুগ্ধ চিত্তে তন্ময় হয়ে প্রকৃতির শোভা নিরীক্ষণ করছিলেন। সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা, আঁধারে মলিন হলো যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার। সন্ধ্যার ছায়া নেমে আসার সঙ্গে সঙ্গে যেন আকাশ ও নদী একাকার হয়ে গেল। সেই অন্ধকারের স্রোতে ভেসে যেতে দেখা গেল অসংখ্য তারার ফুল। কবির মনে হলো চারিদিকে নিস্তব্ধ প্রকৃতি, দেওদার বন যেন অস্ফুট ঝিল্লির ঝংকারে কোনো অব্যক্ত বাণী বলার চেষ্টায় গুমড়ে উঠছে। এমন সময় শব্দের বিদ্যুৎ ছটায় চতুর্দিক ঝলসিত করে ছুটে গেল এক দুরন্ত গতির প্রবাহ। স্তম্ভিত কবি দেখতে পেলেন একদল হংস বলাকা তাদের পক্ষবিধু ননে আকাশ বাতাস মুখরিত করে উড়ে গেল। সেই হংস বলাকা যেন অপসরা দলের মতো স্তব্ধ প্রকৃতির ধ্যান ভঙ্গ করে উল্লাসের শিহরণ জাগিয়ে গেল। কবি অনুভব করলেন হংস বলাকার ওই গতির আনন্দ সঞ্চারিত হয়ে গেল জড় প্রকৃতির বুকে। পর্বত চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ, তরুশ্রেণী চাহে পাখা মেলি মাটির বন্ধন ফেলি, ওই শব্দরেখা ধরে চকিতে হইতে দিশাহারা আকাশে খুঁজিতে কিনারা। নিশ্চলের বুকে এই ধ্বনি জাগিয়ে তুলল বেগের আবেগ, চতুর্দিকে শোনা গেল নিখিলের ব্যাকুল আহ্বান, হেথা নয় হেথা নয় আর কোনখানে। কবি উপলব্ধি করলেন সমস্ত সৃষ্টি এই গতিবেগেরই নির্ভুল অবদান। যে চলা প্রত্যক্ষ তার সঙ্গে আছে এমন চলা যা কেবল অনুভব গম্য, অনুভব গম্য। কবি যেন মানুষ চক্ষে দেখতে পেলেন তৃণদল, মাটির আকাশ পরে ঝাপটিছে ডানা, মাটির আধার নিচে কে জানে ঠিকানা, মেলিতেছে অঙ্কুরের পাখা লক্ষ লক্ষ বীজের বলাকা। কবি যেন শূন্যে জলে স্থলে এক উদ্দাম চঞ্চল অবিরাম পাখার শব্দ শুনতে পেলেন।
কল্পনার চোখে তিনি দেখতে পেলেন এই পর্বত বন নক্ষত্রের পাখার স্পন্দনে স্পন্দিত হতে হতে অজানার পথে অন্ধকার থেকে আলোর দিকে ছুটে চলেছে। শুধু প্রকৃতি নয়, মানব মনের সমস্ত ভাবগুলিও যেন এইভাবে দেশ থেকে দেশান্তরে, কাল থেকে কালান্তরে, অতীত ও বর্তমান থেকে ভবিষ্যতের দিকে কেবলই ছুটে চলেছে। শুনিলাম মানবের কত বাণী দলে দলে অলক্ষিত পথে উড়ে চলে, অস্পষ্ট অতীত হতে অস্ফুট সুদূর যুগান্তরে। এই যে কত কবি, শিল্পী, মনীষী তাদের সৃষ্টি সাধনায় ব্যাপৃত হয়ে আছেন, তাদের অন্তরেও আছে কালের বন্ধন ছিন্ন করে অমরতার সন্ধানে যাত্রার আবেগ। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে, 1400 সাল কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর একথা বলেছেন। মানুষের আত্মাও দেহ থেকে দেহান্তরে জন্ম মৃত্যুর আলো অন্ধকারের তোরণ পেরিয়ে কেবলই সামনের দিকে অগ্রসর হয়ে চলেছে। বলাকার বিমান গতি এবং তার পাখার শব্দ কবির অদ্ভুত কল্পনার জাগরণে সহায়ক হয়েছে এই কবিতায়। উপযুক্ত প্রাকৃতিক পরিবেশের মধ্যে স্থাপিত হয়ে কবির গতি অনুভবও এখানে একটি বিস্ময়কর সমগ্রতা লাভ করেছে এবং এই অনুভূতি একান্তই কবির নিজস্ব। এই চলমানতার সঙ্গে একাত্ম কবি মানুষের শ্রেষ্ঠ মুহূর্তের বহিঃপ্রকাশ সম্পর্কে পাঠকের কোনো সংশয় থাকে না। এই জন্যই এই কবিতাটির বহিররূপেও অকৃত্রিম চমৎকারিত্ব ফুটে উঠেছে। সুতরাং বিশ্বের গতিচাঞ্চল্যের সুর এত অনায়াসে মিলিত হয়ে পড়েছে যে কবি একটি থেকে অপরটিতে যখন উত্তীর্ণ হচ্ছেন তখন তা বোঝার অবকাশ থাকে না। কবি হংসবলাকার সৌন্দর্যময় যাত্রার মধ্যে খুঁজে পেয়েছেন অকারণ অবারণ পথ চলার আনন্দের আহ্বান। এই যে নিখিলের সুর ধ্বনিত হয়েছে তার প্রাণে, হেথা নয় অন্য কোথা অন্য কোথা অন্য কোনখানে, এই বাণীর মধ্যে শুধু কাব্যের সব মাধুর্য নয় দর্শন ও বিজ্ঞানের চরম সত্যটিও লুকিয়ে আছে। উপনিষদে শোনানো হয়েছে চড়ৈবতী মন্ত্র, বৈষ্ণব কবিরা অভিসার যাত্রার মধ্যে সেই চলার আনন্দকেই বাণী রূপ দিয়েছেন। বৈজ্ঞানিক শুনিয়েছেন অণুপরমাণুর অসীম গতিবেগের তত্ত্ব, বাক্সর মতো দার্শনিক শুনিয়েছেন গতিবাদের বিস্ময়কর তত্ত্ব, কিন্তু রবীন্দ্রনাথ বিজ্ঞান ও দর্শনকে এমন এক ভাষা দিয়েছেন যার তুলনা করা সম্ভব নয়। রহস্যময় সৌন্দর্যের অনুধ্যান যদি গীতি কবিতার সবচেয়ে বড় লক্ষণ হয় তবে বলাকা কবিতাটি তত্ত্বযুক্ত হয়েও একটি শ্রেষ্ঠ রোমান্টিক লিরিক হয়ে উঠেছে। আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।